তারপর আমার বাবা একটা কমপ্লেন করলো ওর মেয়ের ওনার একটা মৃত দেহ পেয়ে গেছে। তারপর পুলিশ সঙ্গে সঙ্গে এটা কেস করলো, কেস করে যত সিসিটিভি ছিল আশপাশে ও সিসিটিভিগুলো অ্যানালাইস করে আমরা সেই দিন রাতে পুলিশ জাফিস পার্সনকে অ্যারেস্ট করেছে। তারপরে স্টিপুলেটেড টাইমের মধ্যে আমরা চার্জশিট দিলাম, চার্জশিট দেওয়ার পরে আমরা স্পেশাল পিপি আমাদের পিপি স্যার আছে অ্যাপয়েন্ট করলোটা, আমরা প্রত্যেক দিন এই কেসকে আমরা টিম বানালাম, ও টিম প্রত্যেক দিন আমরা কেসকে রিভিউ করেছিটা, ফলো আপ করেছিটা, কীভাবে আমরা সাক্ষীগুলোটা দাঁড় করাবো, কী কী এভিডেন্স আমরা কালেক্ট করবোটা। আমরা তিন রকম এভিডেন্স কালেক্ট করলামটা, একটা ডিজিটাল এভিডেন্স, একটা ফরেন্সিক এভিডেন্স, আর একটা খুব গুরুত্বপূর্ণ আমি বলতে পারি এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন বেঙ্গল, একটা সাইকেল রাইড প্যাটার্ন, এটা এভিডেন্স আছে। সাইকেল রাইড প্যাটার্ন মানে প্রত্যেকটা আর্মি সাইকেল চালানোর একটা স্টাইল থাকে, এটা আমরা যা সিসিটিভিতে 21% সাইকেল চালিয়ে গেছিটা ওটা আমরা প্রচার করলাম। তারপরে 21% আমরা সাইকেল চালিয়ে একটা ভিডিও করলাম, এফএসএল পাঠালাম, এক ম্যাচ হলোটা। আর আজকে এই কেস সেন্টেন্স হলো, আর দুদিন আগে তো কনভিকশন হলো আপনার জানতে, আজকে সেন্টেন্স হলোটা ক্যাপিটাল পানিশমেন্ট হ্যান্ড টিল ডেথ। আমরা সবাই স্যাটিসফ্যাকশন ফিল করলাম এই কেসে আমরা ইনভেস্টিগেশন করতে গেলেটা, অ্যান্ড আমার পুলিশ সবসময় লেগে আছে, আমরা পাবলিকের সঙ্গে আছে, এটা পাবলিকের সাথে আছে। থ্যাংক ইউ স্যার। কিছু বলবো স্যার, সাক্ষী কত স্যার, কিছু বলবো স্যার। আরজিগড়ের এনভায়রনমেন্টে এই কেসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই জন্য ছিল যে এটাও সিমিলারলি সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপর বেস করে মামলাটা, তো এখানেও আমাদের আইটনেস ছিল না। এবং বেঙ্গল পুলিশও যে পারে এবং তারা যে এত সুন্দর ইনভেস্টিগেশন করেছে, সব রকম এভিডেন্সকে সামনে নিয়ে এসছে, ডিজিটাল এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, যেটা সিপি সাহেব বললেন যে সাইকেল রাইডিং প্যাটার্ন এবং ক্রানোফেসিয়াল এক্সপ্রেশন, এরকম অনেক টেকনিক্যাল জিনিসপত্র আছে। 22 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছিলাম প্রসিকিউশনের তরফে, এবং মামলাটা আমাদের শুরু হয় জানুয়ারিতে এবং মার্চ নাগাদ আমাদের অলমোস্ট উইটনেস শেষের দিকে যাচ্ছিলো, কিন্তু কিছু আনফর্চুনেট কারণ এবং ডিফেন্সের তরফে হঠাৎ করে একটা এমন পিটিশন হয় অনারেবল হাইকোর্টের কাছে যে এত স্পিডে কেন মামলা চলছে,